হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের মক টেস্ট নাম্বার 12। এর আগে টোটাল আমরা 11টা মক টেস্ট করে নিয়েছি। আগের 11টা মক টেস্ট যারা দেখোনি অবশ্যই দেখে নাও। প্রতিদিন সকাল আমরা 8টা সময় 25 মার্কসের জেনারেল সায়েন্সের মক টেস্ট নিই, যেটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে, মনে রাখবে আউট অফ 100% 25% জেনারেল সায়েন্স থেকে আসবে। তাহলে গ্রুপ ডি পরীক্ষায় যদি চাকরি পেতে চাও তাহলে কিন্তু জেনারেল সায়েন্স তোমাকে পড়তেই হবে, খুব ভালোভাবে পড়বে। এর মধ্যে দেখো, যারা প্রথমবার পরীক্ষা দেবে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই তিনটে জায়গা থেকে প্রশ্ন আসবে। তার মধ্যে দু তিনটে ফিজিক্সের ম্যাথ থেকেও কিন্তু প্রশ্ন আসবে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু মাধ্যমিক লেভেলের, ওকে, এটা মনে রাখবে। তো মাধ্যমিক লেভেলে তোমার কাছে জেনারেল সায়েন্সের যে কোনো বই থাকুক, টেক্সট বই, সেগুলো সব পড়বে, অথবা তোমার কাছে যদি এনসিআরটি বই থাকে তো সেগুলো পড়তে পারো। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকি একাডেমি এবং রেলওয়ে গ্রুপ ডি টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021, এই নামে দুটি টেলিগ্রাম চ্যানেল আছে, দুটোতেই জয়েন করে নেবে। দুটোতেই আমি অনেক ভিডিও পোস্ট করে দেখি, তো তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো। দেখো, তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডিকে একদম ভালোভাবে টার্গেট করছো, তো তোমাদের জন্য দুটো নোট রয়েছে। জিকের জন্য রয়েছে 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্ট, 3000 জিকে, এবং জেনারেল সায়েন্সের জন্য রয়েছে 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন। এর মধ্যে 126টা শিফটে 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন রয়েছে, অনেক এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, এবং 404টা ফিজিক্সের ম্যাথ আছে, যেটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটোটি প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, দুটোরই পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে। প্রথম প্রশ্ন দেখো, আমাদের যেটা দিয়েছে খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, যে নালীটির নাম উল্লেখ করো যেটি একটি পুরুষের শুক্রাশয় থেকে উদ্বুদ্ধ হয় এবং উপর দিয়ে শরীরের মধ্যে স্পার্মাটোজোয়া বহন করে। তো সেই সেটির নাম কি, সেই নালীটির? তো সেই নালীটির নাম হচ্ছে শুক্রাণুবাহী নালী, বা ইংলিশে যারা পরীক্ষা দেবে তোমাদের দেখবে পরীক্ষা অপশনে থাকবে ভাস ডেফারেন্স। তো দুটোই মনে রাখবে, দুটোই একই। তাহলে আমাদের অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দ্যাস একটি দুর্বল শক্তি বা উইক ফোর্স, যেটা বারবার পরীক্ষায় তোমাদের রিপিট হচ্ছে প্রশ্নটি। তো অপশন এটাই পাবে, মহাকর্ষীয় বল সবচেয়ে দুর্বল শক্তি বা দুর্বল ফোর্স। অপশন সি হচ্ছে এখানে এটির সঠিক অ্যান্সার। প্রায় 50 সেকেন্ডের মধ্যে 40 মিটার উচ্চতায় 80 কেজি ভর উত্তোলনের জন্য প্রয়োজনীয় গড় ক্ষমতা কত হবে? তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিভাবে করব। সবার প্রথম দেখো, অ্যান্সার হচ্ছে 640 জুল পার সেকেন্ড। কিভাবে হচ্ছে? তো দেখো, ভর 80 কেজি দেওয়া রয়েছে, উচ্চতা 40 মিটার দেওয়া রয়েছে, সময় 50 সেকেন্ড দেওয়া রয়েছে, এবং জি এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে দেখো কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে বার করতে কি হবে, গড় ক্ষমতা। তো এটা কিভাবে করব, ক্ষমতার ফর্মুলা বা পাওয়ারের ফর্মুলা আমরা জানি যে ওয়ার্ক ডান বাই টাইম, ডাব্লু বাই টি। তো ওয়ার্ক ডান সমান কি আমরা জানি, এম জি এইচ বাই টাইমকে টি দিয়ে ডিনোট করছি। তো এবার জাস্ট ভ্যালু পুট করব। তো এম জি এইচ এর ভ্যালু দেখো, এম এর ভ্যালু হচ্ছে 80 কেজি, জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উচ্চতা হচ্ছে 40 মিটার, এবং সময় লেগেছে 50 সেকেন্ড। তাহলে এম জি এইচ বাই টি। তো এবার দেখো, তোমরা যদি কাটাকাটি করো, তো কাটাকাটি করলে তোমাদের আসবে 640 ওয়াট, কারণ পাওয়ারের ক্ষমতা জানি আমরা ওয়াট। এবার দেখো, এখানে অপশনে কোথাও ওয়াট নেই, তাহলে কিভাবে কি অ্যান্সার করবে? তুমি লাস্টে অ্যান্সার এসো, তুমি অ্যান্সার করতে না পারো, তখন কি অ্যান্সার করবে, কিভাবে অ্যান্সার করবে, তো এইটা একটু তোমরা দেখে নাও। তো সবার প্রথম দেখো এখানে, এক সেকেন্ড, এই যে পাওয়ার সমান কি করেছিলাম আমরা, ওয়ার্ক ডান বাই টাইম। তো ওয়ার্ক ডানের বা কৃতকার্যের একক কি, জুল, সময়ের একক কি, সেকেন্ড, তার মানে জুল পার সেকেন্ড। তারপরে তুমি লিখতে পারো যে 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, সমান 640 জুল পার সেকেন্ড। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। আবার একটা দেখো সেম প্যাটার্নের প্রশ্ন, 50 কেজি ভরের একটি ছেলে 45 ধাপের একটি সিঁড়ি 10 সেকেন্ডে ওঠে, প্রতিটি ধাপের উচ্চতা যদি 16 সেন্টিমিটার হয় তাহলে ক্ষমতা নির্ণয় করো। তো এখানে একটু তোমাকে এক্সট্রা ডিটেলস করতে হবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে 360 ওয়াট। কিভাবে হচ্ছে দেখে নাও। দেখো, সবার প্রথম উচ্চতা কত দেওয়া রয়েছে, 45টা সিঁড়ির ধাপ উঠেছে, প্রত্যেকটা উচ্চতা হচ্ছে 16 সেন্টিমিটার করে, তাহলে গুণ করবে 45 কে 16 দিয়ে গুণ করলে হচ্ছে 720 সেন্টিমিটার। কিন্তু এই ধরনের অঙ্ক যখন সলভ করবে সব সময় এই সেন্টিমিটার বা ওটা গ্রাম এইগুলোকে সব তোমার মিটারে করে নিতে হবে। এটা যদি, এটা দেখো এটা কেজি রয়েছে, এটা যদি গ্রাম থাকতো তোমাকে কেজিতে কনভার্ট করে নিতে হতো। সবসময় এসআই ইউনিটগুলো আমরা ইউজ করব। তো 720 সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে সেটা মিটারে কনভার্ট হয়ে যায়। তো 720কে 100 দিয়ে ভাগ করলে 7.2 মিটার পেয়ে গেলাম। ভর 50 কেজি দেওয়া রয়েছে, জি এর ভ্যালু দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে। আগের ফর্মুলা ইউজ করব, পাওয়ার ইকুয়াল টু এম জি এইচ বাই টাইম বা ওয়ার্ক ডান বাই টাইম,
তো কি অ্যান্সার হচ্ছে? 50 হচ্ছে এম, জি হচ্ছে 10, এইচ হচ্ছে 7.2 এবং তোমার সময় লেগেছে 10 সেকেন্ড। তো এই 10, এই 10 কেটে গেল, 50 কে 7.2 দিয়ে গুণ করলে 360। ওকে, তো 360 ওয়াট, বা তুমি লিখতে পারো 360 জুল পার সেকেন্ড। ওকে, দুটোই কিন্তু একই। নেক্সট চলে আসি, কোন কলাটি মৃত কোষের সমন্বয়ে গঠিত? দেখো কাল রাতেই তোমাদের করিয়েছিলাম যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তো সেখানে তোমাকে বুঝিয়েছিলাম, যারা রাতের ক্লাসটা দেখেছো অবশ্যই জানতে পারবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত কোষের সমন্বয়ে গঠিত, অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো এখানে দেখো তোমাদের এই স্ক্লেরেনকাইমা কলা, কাল রাতে যে ক্লাসটা করিয়েছিলাম সেখান থেকে এই স্লাইডটা অ্যাড করে নিয়েছি। তো স্ক্লেরেনকাইমা যে কলা রয়েছে তার স্ট্রাকচার সম্পর্কে এখানে আমরা পড়বো। তো স্ক্লেরেনকাইমা কলার কোষগুলি দেখতে গোলাকার, ডিম্বাকার, তারকাকার এবং বা লম্বাকার হয়ে থাকে। সেকেন্ড, তোমাকে জেনে রাখতে হবে পরিণত কোষে প্রোটোপ্লাজম না থাকায় কোষগুলো মৃত, যেটা তোমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এইটা পড়ে থাকলে তুমি এটা অ্যান্সার করে আসতে পারবে। থার্ড, দেখো কোষের কোষ প্রাচীরগুলি লিগনিন যুক্ত হওয়ায় খুবই শক্ত এবং পুরু প্রকৃতির হয়ে থাকে। কোষগুলির মাঝে কোষান্তর স্থান একেবারেই থাকে না। ফিফথ, তোমাকে মনে রাখতে হবে কোষ প্রাচীরে অনেক সময় ছোট ছোট কূপ বা পিট বা গর্ত সৃষ্টি হয়ে থাকে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন, বস্তুর আকারে সৎ প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার জন্য একটি উত্তল লেন্সের সম্মুখের কোন স্থানে একটি বস্তুর স্থাপন করা প্রয়োজন? তো কোন স্থানে প্রয়োজন, তো মনে রাখবে 2f1 দূরত্বে, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো মনে রাখবে লেন্স থেকে বস্তুর বিপরীত দিকে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখা, তো ফোকাস f1 হচ্ছে ফোকাস এবং তার 2 গুণ, সেই জন্য 2f1 হয়েছে। তো 2 গুণ দূরত্বে রাখা তৈরি হবে প্রতিবিম্বটি। পরাগ রেণু কোথায় উৎপন্ন হয়? তো পরাগ রেণু এটা উৎপন্ন হয় মনে রাখবে পরাগধানীর অংশে, তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং সবসময় তোমাদের যে ইংলিশ টার্মগুলো এখানে লিখে দিয়েছি এগুলো একটু নজর রাখবে, পরীক্ষা অনেক সময় কি হয় মিনিংটা চেঞ্জ করে দেয়, নিয়ে তুমি বুঝতে পারবে না। তো তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট অবশ্যই ইংলিশ টার্মগুলোকেও দেখবে, পরীক্ষায় অপশনে থাকলে তোমরা যখন পরীক্ষা দেবে তখন ওখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন পেয়ে যাবে, তো ইংলিশে চেঞ্জ করে তখন দেখে নিতে পারবে। ড্যাশ, বৃক্কনালী এর আস্তরণে উপস্থিত, তো নিম্নোক্ত কোনটি বৃক্কনালীর আস্তরণে উপস্থিত? এখানে আমরা অ্যান্সার কি করব, এখানে আমরা অ্যান্সার করব কিউবিডাল এপিথেলিয়াম, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবার একটু এক্সট্রা ডিটেলস, সবার প্রথম দেখো স্কোয়ামাস এপিথেলিয়াম যেটা অপশন বি তে রয়েছে। তো এই টিস্যুটি মুখের গহ্বর, অন্ননালী, অ্যালভিওলি এবং রক্তনালীতে উপস্থিত থাকে। সেকেন্ড, তোমাকে বলতে হবে যে কলামার এপিথেলিয়াম, এখানে দেখো দিতে যেটা রয়েছে, তো এই টিস্যু পাকস্থলী এবং অন্ত্রের আস্তরণে থাকে। এবং সবাই লাস্টে যেটা এই প্রশ্নের অ্যান্সার, কিউবডাল এপিথেলিয়াম বা কিউবিডাল এপিথেলিয়াম, এই টিস্যুটি বৃক্কনালী, লালাগ্রন্থি, ঘামগ্রন্থি ইত্যাদিতে পাওয়া যায়। নেক্সট চলে আসি, দেখো নিম্নোক্ত কোনটি অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়? তো এই প্রশ্নটা রেলওয়ের তরফ থেকে ক্যান্সেল করে দিয়েছিল, কারণ দুটো প্রশ্ন এখানে অ্যান্সার হয়ে যাবে। তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে বোথ সি অ্যান্ড ডি, তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তো দুটোই অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়। যদি তোমাকে পরীক্ষায় একটা চুজ করতে বলে তো তুমি অপশন ডিটাকে চুজ করবে, এবং মনে রাখবে এই অপশন ডিতে যেটা রয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে তোমার অ্যান্টাসিডের একটা উপাদান, এবং এটাকে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটাকে মিল্ক অব ম্যাগনেসিয়াও বলা হয়, তো এটা মনে রাখবে। নিচের কোনটি বিস্তৃতি আছে কিন্তু কোনো দিক নেই, বা নিচের কোনটি মান আছে কোনো দিক নেই? তো এখানে আমরা অ্যান্সার কি করব, কার্য, তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কারণ কি, যে সমস্ত ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। উদাহরণ কি, দৈর্ঘ্য, দ্রুতি, ভর, কার্য, তো কার্য হচ্ছে একটা স্কেলার রাশি। উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয় কাকে? তো মনে রাখবে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয় ব্রায়োফাইটা গোষ্ঠীর উদ্ভিদদের, অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো মনে রাখবে ব্রায়োফাইটা গুলিকে প্রায়শই উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। ব্রায়োফাইটার প্রজনন হলো স্পোর বা রেণু দ্বারা। ব্রায়োফাইটা গুলি স্থলে থাকে, তবে যৌন প্রজননের জন্য এদের জলের প্রয়োজন হয়, এই কারণে ব্রায়োফাইটাদের প্রায়শই উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। ব্রায়োফাইটা গুলিকে সাধারণত 3টি পর্বে শ্রেণীভুক্ত করা হয়, লিভার ওয়ার্থ, হর্ন ওয়ার্থ এবং মস, মস প্রকৃতির। নেক্সট চলে আসি, একটি বস্তুর ভর যদি 10 কেজি হয় পৃথিবীতে তার ওজন কত হবে? জি এর ভ্যালু 9.8। তো আমরা একটা জানি W=ma × g,
ওকে, এম বলা রয়েছে 10 কেজি, জি এর ভ্যালু দেওয়া রয়েছে 9.8, তাহলে কত হয়ে যাচ্ছে 98 নিউটন। অবশ্যই মনে রাখবে যে ওজনের ইউনিট কি হয়, নিউটন। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। অনেকজন আবার কেজি করে দিলে কিন্তু গোলমাল বাকি যাবে, কেন হচ্ছে একটু দেখে নাও। এখানে দেখো ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এম এর ভ্যালু পুট করলাম, জি এর ভ্যালু পুট করলাম, এটা হচ্ছে তাহলে কত হচ্ছে, গুণ করলে 98। এবার এম এর ভ্যালু হচ্ছে কত, কেজিতে দেওয়া হচ্ছে, তো কেজি, এবং জি এর ভ্যালু মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হচ্ছে 98 নিউটন। কারণ কি, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হয়ে থাকে 1 নিউটন। একটি পদার্থের রোধের উপর প্রভাব ফেলে নিম্নোক্ত কোনটি, একটি পদার্থের রোধ বা রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটার উপর কোনটা কোনটা প্রভাব ফেলে। তো এখানে মনে রাখবে এখানে প্রভাব ফেলে অল অফ দিস। অল অফ দিস মানে কোনটা কোনটা, তাপমাত্রা প্রভাব ফেলে, পরিবাহী দৈর্ঘ্য প্রভাব ফেলে, উপাদানের প্রকৃতি প্রভাব ফেলে, এবং ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদ, এটাও কিন্তু প্রভাব ফেলে। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যদি একটি কারক টি সেকেন্ড সময়ে বা টি সময়ে একটি কাজ ডাব্লু করে, তাহলে ক্ষমতা প্রকাশ করার কিভাবে প্রকাশ করবে, এবং তো কেমনভাবে ক্ষমতা প্রকাশ করবে। তো আমরা জানি পাওয়ার রিজাল্ট কি হচ্ছে, কিছুক্ষণ আগেই ফিজিক্সের ম্যাথ করলাম, ওয়ার্ক ডান বা কৃতকার্য বাই টাইম। ওয়ার্ক ডান এখানে ডাব্লু দিয়েছে, টাইম এখানে টি দিয়েছে, তাহলে কি অ্যান্সার হবে, ডাব্লু বাই টি, তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের, অপশন ডি। নেক্সট চলে আসি, বীজের মধ্যে সঞ্চিত নিচের কোনটি সঞ্চিত খাদ্যের ন্যায় ক্রিয়া করে। তো বীজের মধ্যে সঞ্চিত বীজপত্র এটি খাদ্যের ন্যায় ক্রিয়া করে, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ধরো একটি গ্রহের ভর মানে হচ্ছে মাস, এবং তোমার ব্যাসার্ধ বা রেডিয়াস, এই দুটো পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের 1/3, তাহলে ওই গ্রহের অভিকর্ষজ ত্বরণের মান কত হবে। এই সেম প্যাটার্নের প্রশ্ন বারবার তোমাদের রিপিট হয়েছে। তো এখানে দেখো সবার প্রথম অ্যান্সার হচ্ছে 3g, 3 গুণ হবে অভিকর্ষজ ত্বরণের 3 গুণ। কিভাবে হচ্ছে, তো দেখো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ পৃথিবীতে, যেটা হচ্ছে জি ইকুয়াল টু আমরা লিখতে পারি gm/r². ওকে, এটা ফর্মুলা। এবার দেখো কি বলছে, এই যে এম বা মাস যেটা রয়েছে অন্য একটি গ্রহের, এই মাস কি হচ্ছে 1/3, তাহলে অন্য একটা গ্রহের জি এরকম রয়েছে, মাস 1/3, মানে যে m/3 বাই, আবার কি বলেছে, ব্যাসার্ধ কিন্তু 1/3, ব্যাসার্ধ কোনটা আর, তাহলে r/3² এটা হয়ে গেল। তো ফর্মুলার মধ্যে আমি যেগুলো দেখো ভর বা মাসকে 1/3 করে দিলাম, রেডিয়াসকেও 1/3 করে দিলাম, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি gm/3, উপরে দেখো g^m/3 মানে gm/3 ইন্টু, এইটা নিচেটা রয়েছে পাশের দিকে উল্টে দিতে হবে। তো তুমি যদি স্কোয়ার করো তাহলে 3 স্কোয়ার কত হচ্ছে, 9, আর r² মানে হচ্ছে r² লিখলাম আমরা সিম্পল। তো দেখো এইখানে 3 1 3, 3 3 9 কেটে দিলাম। এবার দেখো আমরা কি করছি, এই 3 যেটা রয়েছে বাকি সেটা আগে লিখে দিলাম, এবং যেগুলো পড়ে রয়েছে উপরে দেখো gm পড়ে রয়েছে, নিচে কি পড়ে রয়েছে, r². তো তুমি দেখতে পাচ্ছ এইখানে আমরা ছোট হাতের জি সমান বার করেছিলাম কি, বড় হাতের gm/r², তাহলে এই বড় হাতের gm/r², তাহলে এটা জায়গায় আমি জিটা লিখতে পারি, তাহলে একটু তুমি লিখতে পারো 3 × g, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। আর একবার আমরা এটা ডিভিশন করে নেবো, দেখো অ্যাকশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে g = gm/r². ওকে, জি হচ্ছে সার্বজনীন ধ্রুবক, এম হচ্ছে মাস, আর হচ্ছে ব্যাসার্ধ, এবার কি বলেছে 1/3 হয়ে গেছে। তো নতুন যে গ্রহর তার যে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে, বড়তে জি তো সবসময় সার্বজনীন ধ্রুবক, এটা সব জায়গায় সমান থাকবে, এম এর ভ্যালুটা 3 গুণ হয়ে গেছে m/3, এবং দেখো আর এর যে ভ্যালু ব্যাসার্ধ কি হয়েছে, ব্যাসার্ধ কিন্তু 1/3 হয়ে গেছে, তাহলে r/3² সেম লিখলাম, g × m/3 লিখলাম, ইন্টু এইটাকে উপর পাশে লিখতে গেলে গুণ গুণিত করতে গেলে কি হয়, উল্টে দিতে হয়, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, এবং r² মানে হচ্ছে r². তো 3 1 3, 3 3 9, এই 3টা আমি আগে লিখলাম, উপরে জিএম পড়ে রয়েছে জিএম লিখলাম, নিচে r² পড়ে রয়েছে r² লিখলাম, এই যে gm/r² যেটা রয়েছে এটাই তো g = এটাই তো রয়েছে, দেখো এখানে gm/r², তো সেই জন্য এখানে আমরা ওইটার জায়গায় জি লিখে দিলাম, তাহলে 3 জি, তাহলে অ্যান্সার কি হচ্ছে, অপশন সি। বাষ্পীকরণ কিসের মাধ্যমে ঘটে থাকে, বাষ্পীকরণ এটা ঘটে থাকে স্টোমাটার মাধ্যমে, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মানুষের দেহে নেফ্রন কি কার্য পরিচালনা করে, তো মানুষের দেহে নেফ্রন এটি রেচন বা এক্সক্রিয়েশন তোমার পরিচালনা করে, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ড্যাশ সংকর ধাতুতে টিন থাকে, তো নিম্নোক্ত কোন সংকর ধাতুতে টিন থাকে, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে রং জাল
যেটাকে আমরা ইংলিশে শোল্ডার বলে থাকি। তো অপশন বি হচ্ছে আমাদের এখানে একটা সঠিক অ্যান্সার। তো শোল্ডার ইজ দ্য অ্যালয় অফ টিন অ্যান্ড লিড, সিসা এবং টিনের মিশ্রণে তৈরি হচ্ছে তোমার শোল্ডার বা রংঝাল। এবং দেখো পিতল বা ব্রাস, এটাও বারবার পরীক্ষা আসে, তো এটা কপার এবং জিঙ্কের মিশ্রণ। শব্দ তরঙ্গ যার কম্পাঙ্ক শ্রুতিগোচর শব্দের নিচে হয়ে থাকে, তো সেগুলোকে কি বলা হয়? খুবই সহজ প্রশ্ন, আমরা বলতে পারবো যে শব্দ তরঙ্গ যার কম্পাঙ্ক শ্রুতিগোচর শব্দের নিচে হয় সেগুলোকে বলা হয় ইনফ্রাসোনিক শব্দ। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং মনে রাখবে ইনফ্রাসোনিক শব্দের কম্পাঙ্ক 20 হার্জের নিচে হয়ে থাকে, এই জন্য আমরা এই শব্দ শুনতে পাই না। আমাদের শ্রুতিগোচর শব্দ কত? 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, বা অনেক সময় দেওয়া থাকে যে 20 হার্জ থেকে 20,000 হার্জ, দুটোই কিন্তু সেম। ওকে, তো এটা আমাদের শ্রুতিগোচর শব্দ, এবং আমরা যেটা শুনতে পাই না সেটা হচ্ছে 20 হার্জের নিচে থাকলে সে শব্দ আমরা শুনতে পাই না, সেটাকে বলা হয় ইনফ্রাসোনিক শব্দ। মাঝারি একটি কণা 2.5 সেকেন্ডের মধ্যে 40টি কম্পন সম্পন্ন করে, তা তরঙ্গের কম্পাঙ্ক কত? তো কিভাবে করব? এখানে দেখো অ্যান্সার হচ্ছে 16 হার্জ। কিভাবে হচ্ছে? ফর্মুলা হচ্ছে কি, তরঙ্গের কম্পাঙ্ক সমান হচ্ছে কম্পন বাই সময়। তো কম্পন কত? 40টা কম্পন করেছে, কত সেকেন্ড সময়? 2.5 সেকেন্ড। তো 40 বাই 2.5, এটা তুমি করে দিলে, তুমি এরকম ভাবে করতে পারো, উপর নিচে 10 দিয়ে গুণ করে দিলে, যারা পারো না ক্যালকুলেশন করতে তাদেরকে শিখিয়ে দিচ্ছি, উপর নিচে 10 দিয়ে গুণ করে দিলে তাহলে 40কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 400। আর 2.5কে 10 দিয়ে গুণ করলে 25, 25কে 25 কাটাকাটি করলে 25কে 25 15 পড়ে থাকলো, 150 হলো, 6 25 150 কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসছে? 16। এগুলো প্র্যাকটিস করবে ঘরে, খুবই সহজ প্রশ্ন, যত তাড়াতাড়ি সলভ করতে পারবে তোমার জন্য বেটার। ভাস্কুলার সিস্টেমের সম্পর্কে সত্য নয় যে বিকল্পটি সেটি নির্বাচন করা, মানে কোন স্টেটমেন্টটা মিথ্যা, সত্য নয় মানে মিথ্যা সেটা বলতে বলেছে। তো এখানে একটা অ্যান্সার কি হচ্ছে, যে মানুষের RBC জীবনকাল হচ্ছে 15 থেকে 20 দিন। তো RBC জীবনকাল কতদিন নেই আমরা? 120 দিন। তো এটা তাহলে ভুল স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, যে RBC জীবনকাল হচ্ছে 120 দিন। নিজে কোনটি অ্যাসিডের ক্ষেত্রে সত্য নয়? এখানে দেখো অ্যাসিডের ক্ষেত্রে সত্য নয় বলেছে। তো অ্যাসিডের ক্ষেত্রে সত্য নয়, সেটা ধীর প্রশমন ঘটে এবং অ্যাসিড প্লাস ক্ষারক থেকে H+ লবণ বানায়, তো এই স্টেটমেন্টটা ভুল। বাকি যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো সঠিক। কিন্তম শ্রবণযোগ্য শব্দের তীব্রতার মাত্রা কত হতে পারে? সব থেকে একদম খুব হালকা শব্দ যেটা আমরা শুনতে পাই, তো তার মাত্রা, এখানে তীব্রতার মাত্রা হচ্ছে কত? তো এখানে মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে 0 ডেসিবেল। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে দ্য হিউম্যান ইয়ার ক্যান ডিটেক্ট সাউন্ড অ্যাজ অফ ভেরি লো ইন্টেন্সিটি, তো খুব কম ইন্টেন্সিটিতেও আমরা এই খুব শব্দ শুনতে পাই। এবং দেখো সব থেকে স্মলেস্ট যে সব থেকে যেটা 0 ডেসিবেলও আমরা শুনতে পাই, কারণ তোমার এখানে দেখো অ্যাজ 0 ডেসিবেল সমান হচ্ছে 1 × 10⁻¹২ ওয়াট পার মিটার স্কোয়ার। তো এই শব্দ আমরা শুনতে পাই, তো এটাও মনে রাখবে। এবং এর সাথে মনে রাখবে সাউন্ড দ্যাট 1 ওয়াট পার মিটার স্কোয়ার যেটা হয়ে থাকে সেটা খুবই জোরালো শব্দ যা আমাদের কানকে খারাপ করতে পারে, তো এটাও মনে রাখবে। নিচের বিকল্পগুলির মধ্যে অ্যালডিহাইডের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ বিকল্প কোনটা, মানে কোন স্টেটা ভুল? তো এই সেম প্যাটার্নের প্রশ্ন কিছুদিন আগেও করিয়েছিলাম, প্রত্যেক শিফটে একটা করে প্রশ্ন এসেছে, তো তোমাদের পরীক্ষা তো আসতে পারে। তো এখানে দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে CH2COH মেথানল ফর্মালডিহাইড, তো এটা ভুল। এখানে সঠিক অ্যান্সার কি হবে? CH2O হচ্ছে মেথানল বা ফর্মালডিহাইড, বা এটা এরকম ভাবে লেখা যায় CHOH মিথানল। ওকে, নেক্সট চলে আসি। তো তো কাল এতগুলোই প্রশ্ন ছিল আউট অফ 25, কার কত স্কোর হলো অবশ্যই জানিও। আজকের কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, যাদের আজকের কোশ্চেনে তোমাদের 17+ স্কোর করতে পেরেছো তোমাদের প্রিপারেশন খুব ভালো আছে। যাদের প্রিপারেশন 10-এর নিচে হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন করতে হবে, কারণ দেখো গ্রুপ ডি পরীক্ষায় কম্পিটিশন সর্বদা সমান থাকে। তুমি যদি RRB কলকাতা বা কলকাতা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি চাকরি পেতে চাও তোমাকে কিন্তু ভালো স্কোর করতেই হবে, আদারওয়াইজ তুমি এদিকের চাকরিগুলো পাবে না, অনেক দূরের চাকরি পেয়ে যাবে, সেখানে অনেকটা প্রবলেম হয়ে থাকে। তামিল সাইডে ওইগুলো দিলে তখন তোমাদের ল্যাঙ্গুয়েজে প্রবলেম, খেতে প্রবলেম, অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। বিভিন্ন স্টুডেন্টদের সাথে আমার কথা হয়, তাদের কাছ থেকে যা শুনেছি সেটুকু। তো তোমাকে যদি কলকাতার কাছাকাছি চাকরি পেতে হয় জেনারেল সায়েন্স খুব ভালোভাবে পড়তে হবে, প্রত্যেক দিন ক্লাস করো, যে ক্লাসগুলো পড়াচ্ছি সেগুলো কমপ্লিট করো। এর আগে যে গ্রুপ ডি 96টা শিফট, ALP-র 30টা শিফট করিয়েছি, 126টা শিফট, সেগুলোর প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেগুলো কমপ্লিট করো। তার সাথে এই যে ক্লাসগুলো করেছি এটা কমপ্লিট করো। তোমার কাছে জেনারেল সায়েন্সের যে কোনো ডেসক্রিপটিভ বই থাকুক
চ্যাপ্টার গুলো রিভিউ করতে থাকো, মুখস্থ করার কিছু দরকার নেই, জাস্ট চ্যাপ্টার গুলো পড়তে থাকো। এই যে কোশ্চেন গুলো করাচ্ছি, করতে করতে তুমি যখন চ্যাপ্টার পড়বে তখন দেখবে তুমি ঠিক বুঝতে পারছো যে কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের এখানে করাচ্ছি। ওকে, এবং PDF অ্যাভেলেবেল আছে, ভিডিও ডিসক্রিপশনে এগুলো লিঙ্কও পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নোটগুলো বাই করতে চাইলে আমাকে এই নাম্বারে মেসেজ করবে। তো খুব ভালোভাবে পড়ো, প্রত্যেককে অল দ্য বেস্ট।